প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল পাঁচজন ব্যবসায়ীর তালিকা। আজকের ভিডিওতে যে পাঁচজন ব্যবসায়ীর তালিকা দেখাবো, এই পাঁচজন বিজনেসম্যান খুবই পাওয়ারফুল। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের বিখ্যাত পাঁচজন পাওয়ারফুল বিজনেসম্যানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান হোস্ট বিডি। ওয়ান হোস্ট বিডি বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল ডোমেইন হোস্টিং প্রোভাইডারদের মধ্যে একটি। ওয়ান হোস্ট বিডি থেকে আপনি অনেক কম দামে শেয়ার্ড হোস্টিং, ভিপিএস সার্ভার, ক্লাউড সার্ভার এবং ডেডিকেটেড সার্ভার পারচেস করতে পারবেন। বর্তমানে ওয়ান হোস্ট বিডির ওয়েব হোস্টিং প্যাকেজের অ্যাডভান্স এবং ই কমার্স হোস্টিং প্যাকেজ দুইটিতে চলছে ডোমেইন ফ্রি অফার। মাত্র 1500 টাকায় 10 জিবি এবং 2500 টাকায় 20 জিবি হোস্টিং এর সাথে প্রথম বছরের জন্য একটি .com ডোমেইন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। ডোমেইন ফ্রি প্যাকেজের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। যারা ডোমেইন হোস্টিং কিনতে যাচ্ছেন তারা ওয়ান হোস্ট বিডি ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। বাংলাদেশের পাওয়ারফুল বিজনেসম্যানের মধ্যে আজকের ভিডিওর 5 নম্বরে অবস্থান করছে আহসান খান চৌধুরী। আপনারা নিশ্চয় প্রাণ আরএফএল গ্রুপের নাম শুনেছেন। এই আরএফএল গ্রুপের চেয়ারম্যান হলেন আহসান খান চৌধুরী। তিনি কোটি কোটি সম্পদের মালিক, তবে তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নন। কোনো কিছু প্রয়োজন হলে তিনি টাকা দিয়েই সবকিছু সমাধান করে দিতে পারেন। তবে ব্যক্তিগত লাইফে তিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং শিক্ষিত একজন ব্যক্তি। তো চলুন তার ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমরা দেখে আসি। My name is Ahsan Chowdhury. I'm the chairman at Prana RFL Group here in Bangladesh. I would like to welcome you all to the Sourcing Bangladesh 2021 virtual edition. পৃথিবীর সম্ভবত 50টিরও বেশি দেশে প্রাণ আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধিরা কাজ করছে। তার ধরে ব্যবসাতে আসি এবং খুব ভালো লাগে। 92 সনে ব্যবসায় জয়েন করি, আজ থেকে অনেক বছর আগে। এটা আমার 30তম বছর ব্যবসাতে। আমার বাবার হয়তো পুরো পুঁজি হয়তো 5 লক্ষ টাকার বেশি হবে না, রাইট? সো আর্মির অবসরের পরে আপনারা জানেন বাংলাদেশের সামরিক বাহিনীতে একজন সামরিক কর্মকর্তা কত টাকা নিয়ে অবসর গ্রহণ করেন। বাংলাদেশের পাওয়ারফুল ব্যবসায়ীর মধ্যে একজন অন্যতম পাওয়ারফুল ব্যবসায়ীর নাম হলো খন্দকার এনায়েতুল্লাহ। বর্তমানে তিনি প্রায় 350 এনা পরিবহনের মালিক। তিনি এতটাই প্রভাবশালী একজন ব্যবসায়ী যে তার বিরুদ্ধে কথা বলতে যে কারো বুক কাঁপবে, কেননা তিনি চাইলেই সারা বাংলাদেশ অচল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কোনো ইস্যুতে তিনি যদি মনে করেন সারা বাংলাদেশে বাস চলাচল বন্ধ করে দিবেন, তাহলে সারা বাংলাদেশে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে দেশ অচল অবস্থা সৃষ্টি হয়ে যায়। গত 7 বছরে এনা পরিবহনের বাসের সংখ্যা যে গতিতে বেড়েছে, একই গতিতে খন্দকার এনায়েতুল্লাহর সম্পদের পরিমাণও বেড়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরিবহন খাত থেকে প্রতিদিন 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের মাধ্যমে সম্পদ অর্জনের একটি অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও খন্দকার এনায়েতুল্লাহ শুরু থেকেই বলে আসছেন অভিযোগটি ষড়যন্ত্রমূলক। রাজধানী ও এর আশেপাশের নানা রুটে চলাচল করে প্রায় 15,000 বাস। এ থেকে দিনে চাঁদাবাজি হয় অন্তত 1,50,000,000 টাকা, আর এই তথ্য দিচ্ছেন চালক ও মালিকেরাই। অভিযোগ আছে এই চাঁদার বড় একটি অংশ নিচ্ছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। প্রতি মাসে 3,00,000 টাকা দেয় আর প্রতিদিন 120 টাকা দেয়, আর বাকি টাকা সব আশ্রাবের কাছে থাকে। এনায়েতও খায়, আশ্রাবও খায়। কোম্পানিগুলো থেকে যে টাকাটা আসে, কোম্পানিগুলো যে টাকাটা উঠায়, সে টাকাটার ব্যাপারে আমাদেরও বক্তব্য যে এটা পদ্ধতিটা চেঞ্জ করলে এটা বন্ধ করা যাবে। তাহলে বুঝতেই পারছেন বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ কত বড় মাপের একজন ব্যবসায়ী এবং কত পরিমাণ পাওয়ার হোল্ড করে থাকেন। তো আপনি যদি খন্দকার এনায়েতুল্লাহ সম্পর্কে কোনো মন্তব্য করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের পাওয়ারফুল বিজনেসম্যানের মধ্যে আজকের ভিডিওর 3 নম্বরে অবস্থান করছে সায়েম সোবহান আনভীর। সায়েম সোবহান আনভীর দেশের বৃহত্তম শিল্প সংস্থা বসুন্ধরা গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। তিনি একজন দুর্দান্ত উদ্যোক্তা এবং বাংলাদেশের ইতিহাসে সর্বকালের একটি গ্রুপ সংস্থার সর্বকনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক, যিনি কেবল 20 বছর বয়সে একজন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছিলেন। সায়েম সোবহান আনভীর এতটাই শক্তিশালী একজন বিজনেসম্যান, তাকে নিয়ে অনেক পরিমাণের কন্ট্রোভার্সি তৈরি হলেও তিনি সবকিছু ম্যানেজ করে ফেলেন মাত্র 24 ঘন্টার মধ্যে। ঢাকার কিছু বড় বড় মাফিয়া যারা
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে বসুন্ধরা গ্রুপের দিকে তারা চোখ তুলে তাকানোরও সাহস পায় না। কারণ ঢাকার কয়েক ডজন মাফিয়াকে মাত্র এক ঘন্টার মধ্যে শায়েস্তা করার ক্ষমতা রয়েছে আনভীরের, এবং সেই সাথে তিনি বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক। টাকা আছে যার, ক্ষমতা আছে তার। এর উৎকৃষ্ট উদাহরণ হলো সায়েম সোবহান আনভীর। তুমি চাইলে বসুন্ধর গ্রুপ, আমরা তো পাবলিক ফাংশন করি না, আমরা তো ব্যবসায়ী মানুষ, এটা সংস্থা দিয়ে ডিস্ট্রিবিউশন করতে হবে, এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই এদিকে। পাবলিকের জন্য বেনিফিট হয় যারা সংস্থাতে কাজ করে, এরা যদি সেফ থাকে, কারণ এরা সেফ না থাকে আমরা কেউ সেফ না। তো প্রিয় দর্শক, সায়েম সোবহান আনভীর সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বিজনেসম্যানের মধ্যে আজকের ভিডিওর দুই নম্বরে অবস্থান করছে মুসা বিন শমশের, যাকে সংক্ষেপে বলা হয় প্রিন্স মুসা। তিনি হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি, যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক হিসাবেও মনে করা হয়ে থাকে। তিনি 1970 ও 1980 এর দশকে আন্তর্জাতিকভাবে অস্ত্র সরবরাহকারী হিসাবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। ব্রিটেনের দ্য উইকলি নিউজ, গোল্ড ফিঙ্গার্স, ম্যান উইথ দ্য মিডাস্টাস অন জাস্ট রাইট অফ ফ্রোজেন অ্যাসেটস শীর্ষ প্রতিবেদনে লিখেছেন, ডক্টর মুসা বিন শমশের বিপুল ধন সম্পদের অধিকারী হয়েছেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা, তেল বাণিজ্য ও কেনাবেচার দালালির মাধ্যমে। ড্যাটকো নামে রয়েছে তার জনশক্তি রপ্তানির ব্যবসা প্রতিষ্ঠান। আইরিশ ডেইলি মিরর, ম্যান উইথ দ্য গোল্ডেন পেন শীর্ষ প্রতিবেদনে জানিয়েছেন, 6 জন দুর্ধর্ষ দেহরক্ষী ছাড়া তিনি কোথাও যান না, চলাফেরাও করেন না। এছাড়া মুসা বিন শমশের বাংলাদেশে বিপুল পরিমাণ পাওয়ার হোল্ড করে থাকেন। যে কোনো বিষয় বা অকারেন্স তিনি নিমেষেই সমাধান করে ফেলেন তার বিপুল পরিমাণের অর্থ দিয়ে। সে হিসাবে বলতে পারি মুসা বিন শমশের বাংলাদেশের অন্যতম পাওয়ারফুল বিজনেসম্যান। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যবসায়ীর মধ্যে আজকের ভিডিওর যিনি এক নম্বরে অবস্থান করছে তিনি হলেন সালমান এফ রহমান। সালমান এফ রহমান হলেন একজন বাংলাদেশি শিল্পপতি, ঢাকা এক আসনের এমপি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। এছাড়া দেশের স্বনামধন্য বৃহত্তম কোম্পানি ব্যাক্সিমকো গ্রুপের মালিক হলেন সালমান এফ রহমান। তার অধীনে প্রায় 60,000 লোকজন কাজ করেন। এছাড়া আইএফসি ব্যাংকের মালিক হলেন সালমান এফ রহমান। ঢাকার মধ্যে রয়েছে তার অসংখ্য প্রতিষ্ঠান। অর্থ, টাকা পয়সা, ক্ষমতা সব দিক থেকে সালমান এফ রহমান বাংলাদেশের শীর্ষ ব্যক্তিদের পর্যায়ে অবস্থান করছে। বলতে গেলে সালমান এফ রহমান বর্তমান সরকারের আমলে বিপুল পরিমাণ পাওয়ার হোল্ড করে থাকেন। সালমান এফ রহমানের একটি ফোন কোনো সরকারি দপ্তরে যাওয়া মানে সেই দপ্তরের সকল কর্মকর্তা এবং কর্মচারী নড়ে চড়ে বসে, এবং বাংলাদেশ সরকারের সকল মন্ত্রীদের সঙ্গে সালমান এফ রহমানের রয়েছে অনেক সুসম্পর্ক। তাই সকল দিক বিবেচনা করে সালমান এফ রহমান হলেন বাংলাদেশের শীর্ষ ক্ষমতাশীল বিজনেসম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে ক্ষমতাধর একজন ব্যক্তি। যে আপনারা জয় বাংলা বলতে লজ্জা পাচ্ছেন কেন, আপনারা জয় বাংলা বলতে দ্বিধা করছেন কেন, জয় বাংলা কিন্তু আওয়ামী লীগ অথবা দলীয় কোনো স্লোগান নাই, জয় বাংলা কিন্তু জাতীয় স্লোগান। মাননীয় স্পিকার, আমরা যখন ছাত্র আন্দোলন করেছিলাম আমরা জয় বাংলা স্লোগানের উপরে সেই আন্দোলনটা করেছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বাংলাদেশের যে 5 জন পাওয়ারফুল ব্যবসায়ী তালিকা প্রদান করলাম, এই 5 জন ব্যবসায়ী সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।